কম্পিটিশনের দুনিয়া কম্পিটিশন তো থাকবে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে অনেক সিনেমা মুক্তি পেয়েছে এর মধ্যে কারো কারো সিনেমা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছে কেউ আবার খুব ছোললি এগিয়ে যাচ্ছে কোন কোন সুপার স্টার এবছরে অনেক পয়সা কামিয়েছে কেউ আবার তার নিজের নাম কামিয়েছে এই সকল বিষয়ে চিন্তা করেছে আমাদের শাহেদ কাপুর সবাই যখন এত নাম ধাম কামিয়েছে তাহলে শাহেদ কাপুর কেন বসে থাকবে হ্যালো ওয়েলকাম টু বিকল ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সামনে দারুন একটা সিনেমা নিয়ে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে তাই এই ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন শাহেদ কাপুরের প্রত্যেকটা সিনেমায় আমার কাছে কেমন একটা কমেডি কমেডি ভাব থাকে আর সাথে ধুমধারা একশন মারপিট তো থাকছেই বর্তমানের অ্যাকশন এর দুনিয়ায় শাহেদ কাপুর আজ পিছিয়ে নেই জি হ্যাঁ বন্ধুরা আমি বলছি শাহেদ কাপুরের তেরি বাটন সিনেমার কথা একটা সিনেমা দর্শকদের মন আকর্ষণ করে একটা ট্রেলার থেকে তেরি পাটন সিনেমার ট্রেলারটা দেখে আমি বলতে পারি হ্যাঁ দর্শকদের মন একদম আকর্ষিত করবেই একদিকে প্রভাস শাহরুখ খান ঋত্বিক যেমন তাদের সিনেমা দিয়ে নিজেদের নাম কামিয়ে নিয়েছে শাহেদ কাপুর কিন্তু পারে তার নিজের নামটাকে এভাবে জাগিয়ে তুলতে নিজের নামটাকে ফেমাস করার জন্য শুধু সিনেমায় যথেষ্ট নয় সিনেমার ডায়লগ এবং এক্সপ্রেশন এই দুটোর মধ্যে একদম মিল থাকতে হবে শাহেদ কাপুরের প্রত্যেকটা সিনেমার মধ্যে অ্যাক্টিং এবং এক্সপ্রেশন দুটো অ্যাডজাস্টেবল আমি যদি শাহেদ কাপুরের আর 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 সিনেমার কথা বলি তাহলে আপনি দেখবেন সেখানে শাহেদ কাপুরের কি চিন্তাই না ছিল সেখানে শাহেদ কাপুরের সোনাক্ষী একদম ফাটিয়ে দিয়েছিল সিনেমার মধ্যে মানুষের অনুভূতিকে একটা বেশ বিষয় নাড়া দেয় সেটা হলো মনের কথাটাকে এক্সপ্রেশন দিয়ে বুঝিয়ে দেয়া আর এক্সপ্রেশন দিয়ে বুঝিয়ে দিতে শাহেদ কাপুর এক্সপার্ট একটা ভালোবাসার গল্প আমেরিকান একটা বিদেশি মেয়েকে পছন্দ করে শাহেদ কাপুর অনলাইনের মাধ্যমে নিজের ফ্যামিলির সাথে সবার সাথে পরিচয় করিয়ে দেয় এবং দেখা করিয়ে দেয় এবং একসময় শাহেদ কাপুর ওই মেয়েটিকে নিজের বাড়িতে নিয়ে আসে সবার সাথে আড্ডা মজমস্তি সব তো ঠিক ছিল কিন্তু বস অবশেষে একটা সিনেমার মধ্যে বড় টুইস্ট হয়ে যায় শাহেদ কাপুর যে মেয়েটিকে বাড়িতে নিয়ে এসেছিল এতদিন যার সাথে অনেক আনন্দ ফুর্তি করেছে সবাই মিলে অবশেষে একসময় সবাই জানতে পারে এই মেয়েটি আসলে মানুষ নয় একটা রোবট আর রোবটের চার্জ শেষ হয়ে যেতে পারে একটা মেশিন উল্টো পাল্টা কাজ করতে পারে আরো অনেক কিছু একটা ভালোবাসার গল্প নিয়ে এই সিনেমা তৈরি বন্ধুরা আমি সবসময় নতুন নতুন সিনেমার ইভিনিউ আসি আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন নতুন সিনেমার খবর পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আপনি আপনার মতামত জানিয়ে দিন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলায় কোটে বাজিয়ে দিন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো সিনেমা নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন বাই বাই টাটা